do know that nobody can suffer the 70 million people. When the 70 million people determined to achieve something, nobody can suppress it. We cannot tolerate anymore all this system. Everything is collapsed. There is no administration. The people are obeying my order, not their order. বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে উত্তাল ঘটনাবহুল মাস ছিল 1971 সালের মার্চ মাস। 1971 সালের পয়লা মার্চ হঠাৎ এক হঠকারী সিদ্ধান্তে পাকিস্তানের তৎকালীন সামরিক স্বৈরশাসক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। এতে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার আপামর জনতা। অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 25 মার্চ পর্যন্ত নানান ঘটনার মধ্য দিয়ে ধীরে ধীরে বাংলার স্বাধিকার আন্দোলন রূপ নেয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে 1971 সালের উত্তাল মার্চ মাসের প্রতিদিনের ঘটনাপ্রবাহ নিয়ে অধিকার টিভির নিয়মিত আয়োজন উত্তাল মার্চ। সেই ঘটনাবহুল দিনগুলিকে উপস্থাপনে ধারাবাহিক এই আয়োজনে আমরা সাহায্য নিয়েছি দৈনিক ইত্তেফাক ও দৈনিক সংবাদে প্রকাশিত তৎকালীন ঘটনাপ্রবাহের। পহেলা মার্চ 1971, পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি সহ আরও কয়েকটি দল 3 মার্চের জাতীয় পরিষদে যোগদানের অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। অধিবেশন স্থগিতের প্রতিবাদে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে সর্বাত্মক হরতালের ডাক দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, শুধু সংখ্যালঘিষ্ঠ দলের সেন্টিমেন্টের জন্য অধিবেশন স্থগিত রাখা হইয়াছে এবং আমরা উহা নীরবে সহ্য করিতে পারি না। ইহার দ্বারা গণতান্ত্রিক পদ্ধতি প্রায় ব্যর্থ হইয়াছে। পরিষদ অধিবেশনের জন্য সারা বাংলাদেশের সকল সদস্যই ঢাকায় ছিলেন।